Cheers. Hello, Assalamualaikum. Kamon ase shobai. Ami to Alhamdulillah bhalo ashi. ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম বাংলাদেশ থেকে মেহমান আসছে তাদেরকে নিয়ে একটু শপিং এ যাব যেহেতু আমারও কিছু কেনাকাটা করতে হবে বাংলাদেশের জন্য তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি চলো আমি যে ড্রেসটা পরছি এই ড্রেসটা বাংলাদেশ থেকে আসছে আমার খুবই ভালো লাগছে কি যে চমৎকার দেশ থেকে আসছে সেই ড্রেস পরে বের হইছি জানি না কেমন লাগছে তোমরা বইলো আজকে আমরা ওয়েস্ট ফিল্ডে কি ভাবি এক্সাইটেড ভাবি হ্যাঁ এই যে মানিক ভাইদের দোকানের সামনে আসি মানিক ভাই কি কি আছে আপনাদের আন্ডারে আসলে হিচরম উইকের বংকি আদার স্টোরিজ মার্কেট আমরা আজকে এখান থেকে শপিং করব মানিক ভাই যে সব জিনিস বাংলাদেশ থেকে করে পাঠাইছে আমরা ওটা দেখব আজকে এটা আপনাদের না আসলে মানিক ভাই এদের আন্ডারে কাজ করে তাই একটু ঢোকা এখানে আমাদের কোনো শপিং নাই তো আমরা শপিং করব এখনি এটা একটু ঘুরে দেখে যে আমরা শপিং শুরু করব কলাজেন আমাদের স্কিন যে দিন দিন বয়সের সাথে সাথে কলাজেনের পরিমাণ কমে যায় বলে স্কিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই তখন এটা খাইতে হয় বুঝছেন এটা খাইলে ওইটা আবার ব্যালেন্স করে দেয় ঠিক আছে এটা হচ্ছে কলাজেন পাউডার এটা হচ্ছে ট্যাবলেট এরকম এরকম অনেক ধরনের ক্যালসিয়াম দেখবেন না আচ্ছা আমি দেখতেছি ক্যালসিয়াম ট্যাবলেট কাছে নেল ভেঙে যায় না মানে যতই যত্ন করুক ভেঙে যায় তারপরে হেয়ার ফল মানে ভাঙা ভাঙা যায় স্কিন ডাল এগুলি সব কিছু মানে কম্বিনেশনে মানে এই ওষুধগুলি করা হয়েছে এগুলি একটু এক্সপেন্সিভ বাট খুবই ভালো এই হচ্ছে ক্যালসিয়াম বেশ কিছু শপিং করলাম ওনারাও করলো আমিও নিলাম কিছু দেশের জন্য যখনই কিছু পাঠাবো ভাবি সবচেয়ে আগে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে কসমেটিক্স বিকজ দেশে আমরা এটা নিয়ে খুবই সাফার করি এই তো শপিং মোটামুটি করছি কমপ্লিট হয় নাই অনেক বাকি আছে কিন্তু দোকানপাট বন্ধ হয়ে গেছে আবার আসতে হবে ইনশাল্লাহ আবার আসব তো এই তো এখন বেরোচ্ছি দোকান বন্ধ হইতে দেখলে অনেক কষ্ট লাগে ভালো লাগে না মনে হয় দোকান সারা রাত খোলা রাখা উচিত শপিং কমপ্লিট হয় নাই কালকে আবার আসবো কিন্তু ওয়েদারটা খুবই খুবই চমৎকার রাতের লন্ডন কিন্তু দেখতে অনেক সুন্দর তো ভাবলাম একটু এই যে ওয়েস্ট ফিল্ডের পিছন সাইডটা একটু ঘুরে নিয়ে যাই এই এরিয়াটাতে আসলে না মন এমনি ভালো হয়ে যায় এখান থেকে ঘুরে টুরে আমরা চলে গেলাম অ্যাপিং ফরেস্ট জুয়েলের কাজ হচ্ছে যেই নতুন আসুক তাকে প্রথমেই ও এই জায়গায় নিয়ে যাবে একটু ভয় দেখাবে তো আমরা আসলে সিরিয়াসলি খুব ভয় পাইছিলাম নিচে ওইদিকে নিচু না আমরা আসলেই খুব ভয় পাইছি ভয় নিয়ে বাসায় ফিরছি
চলে আসছি আবারও শপিং এ। অনেক শপিং বাকি আছে, জানি না কত দূর কি করতে পারি, দেখি। আমার বায়ের জন্য অ্যালকোহল ফ্রি পারফিউম খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে একটা চমৎকার জিনিস পেয়ে গেলাম, বিয়ার্ডের জন্য পারফিউম ওয়েল। এটা অ্যালকোহল ফ্রি, পারফিউমেরও কাজ করবে প্লাস ওয়েলেরও কাজ করবে। এরপর চলে আসলাম বডি শপে। ইচ্ছা ছিল আসলে প্রত্যেকটা শপিং ইন ডিটেলসে তোমাদেরকে বলবো, শপিং করব, কিন্তু হয়নি আসলে, এটা অনেক সময় লেগে যায়। এই যে দেখো কার সাথে দেখা হয়ে গেল, শপিং এ আসছি। রিমি বললো ওরা ওয়েস্ট ফিল্ডে আছে, তো ওদের সাথে বসে কফি খেতে খেতে কুয়াশাও চলে আসছে, সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, খুবই ভালো লাগলো। ওদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের কাছ থেকে বিদায় নিই, ভিডিও আর বড় করবো না, এখনো অনেক শপিং বাকি আছে। সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো, আল্লাহ হাফেজ।